আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন সম্পর্কে পড়ছিলাম, সেখানে আমরা পরাগমিলন সম্পর্কে পড়েছি এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটা ফুলের পরাগরেণু, যেটা পরাগধানীতে তৈরি হয়েছে, সেই পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু বাহকের মাধ্যমে সেই ফুলের বা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় পরাগযোগের মাধ্যমে, এবং তাদের বাহকগুলো কি সেগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এবার আমরা সরাসরি যৌন জনন অংশে চলে যাচ্ছি। যৌন জনন বলতে বোঝায়, আগেই বলেছি যে দুটি ভিন্ন ধর্মী গ্যামেট অর্থাৎ স্ত্রী গ্যামেট এবং পুংগ গ্যামেট মিলিত হয়ে বা নিষিক্ত হয়ে জাইগোট উৎপন্ন করে যে পদ্ধতিতে, তাকে যৌন জনন বলি। তাহলে সেই যৌন জননের ক্ষেত্রে যে স্তবকগুলো যৌন জননে সাহায্য করে ফুলের, সেগুলো আমরা আর একবার দেখে নিই। এখানে দেখো, দেখতে পাচ্ছি পুংস্তবক বা পুংকেশর, যেটার দুটো অংশ, দণ্ডাকার অংশ পুংদণ্ড এবং পরাগধানী নিয়ে গঠিত, যেই পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হচ্ছে এবং এই পরাগরেণুর মধ্যেই পুংগ্যামেট উৎপন্ন হয়। আর এটা হচ্ছে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক, তার তিনটে অংশ গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। ডিম্বাশয়টাকে এখানে আলাদা করে দেখিয়েছি এবং সেখানে দেখিয়েছি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে, যেই ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, এবং এই ডিম্বকের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে সেটা যখন পরাগরেণুর মধ্যে উৎপন্ন পুংগ্যামেট দ্বারা নিষিক্ত হয় তখনই যৌনজনন সম্পন্ন এবং এর ফলে জাইগোট উৎপন্ন হয়। তাহলে পরাগযোগের মাধ্যমে বা পরাগমিলনের মাধ্যমে ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে, গর্ভমুণ্ডের উপর এসে পড়েছে, সেটা আমরা দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছি। এখানে গর্ভমুণ্ডের মধ্যে পরাগরেণুটা রয়েছে। এরপরে কি হয়, এই পরাগরেণুটা এই গর্ভমুণ্ডের মধ্যে থেকে নিঃসৃত কিছু রস রস দ্বারা সিক্ত হয়, সেটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে, করে সিক্ত হয়ে সেটা ফুলে ওঠে, এবং এটার থেকে এরকম নলাকার অংশ গর্ভদণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হতে থাকে, সেটাকে বলা হয় পরাগনালী। পরাগরেণুর মধ্যে দিয়ে পরাগনালী নির্গত হয় পরাগরেণু থেকে, এবং সেই পরাগনালীর মধ্যে পুংগ্যামেট উৎপন্ন হয়। দেখো এখানে দুটো পুংগ্যামেট দেখানো হয়েছে, এবং তারপর এই পরাগনালীটা ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে, ডিম্বাশয় থেকে তারপর চলে আসে ডিম্বকে, এবং ডিম্বকের মধ্যে প্রবেশ করে, এবং তার সঙ্গে সঙ্গে পুংগ্যামেটগুলো পরাগনালীর মাধ্যমে ডিম্বকে এসে প্রবেশ করে। ডিম্বকের মধ্যে এখানটা দেখো ডিম্বকটা দেখানো হয়েছে, ডিম্বকের মধ্যে এমব্রায়ো স্যাক থেকে ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয় বলেছিলাম। তাহলে আমরা এই জিনিসটাকে, এই অংশটাকে দেখানো হয়েছে, এটাকে আমরা দেখে নিই পুরো জিনিসটা কিভাবে পুংগ্যামেট তৈরি হয়েছে। এটা দেখো পরাগরেণু, পরাগরেণুর বাইরের যে আবরণটা রয়েছে সেটাকে এক্সাইন বলা হয় এবং ভেতরের যে আবরণ থাকে সেটাকে ইনটাইন বলা হয়। মাঝখানে পরাগরেণুর নিউক্লিয়াস রয়েছে। এরপরে এইটা যখন রস শোষণ করে স্ফীত হয়, স্ফীত হওয়ার ফলে এখানে ছিদ্রের মাধ্যমে ইনটাইন যেটা, সেইটা এরকম নলাকার, নলের আকারে বেরিয়ে আসে, এবং এখানে এই নলের মধ্যেই তৈরি হয় পুংগ্যামেট। এ দেখো এখানে দুটো পুংগ্যামেট দেখানো হয়েছে, এই দেখো এই নলটা দেখো বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ পরাগরেণু থেকে এরকম পরাগ নালী তৈরি হয় যার মধ্যে পুংগ্যামেট তৈরি হয়, এবং পুংগ্যামেটটা কিন্তু হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। আর এইটা আমরা দেখাচ্ছি যেটা আমরা ওখানে দেখেছিলাম যে ডিম্বকের মধ্যে যে অংশটা, সেই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো এই ডিম্বকের মধ্যে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছি সেটা ডিম্বাণু তৈরি হয়েছে। ডিম্বাণু ছাড়াও এখানে আরও কিছু কোষ তৈরি হয়। ডিম্বাণুর সঙ্গে যে দুটো কোষ রয়েছে সেটাকে বলা হয় সহকারী কোষ বা সাইনারজিডস, সেটাও হ্যাপ্লয়েড কোষ, এই দুটোও হ্যাপ্লয়েড কোষ। আর নিচের দিকে তিনটে কোষ রয়েছে দেখো, এটাকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল, এগুলোও হ্যাপ্লয়েড হয়। আর মাঝখানে যে দুটো নিউক্লিয়াস রয়েছে, দুটোই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যেগুলোকে পোলার নিউক্লি বলা হয়, এই দুটো যুক্ত হয়ে গিয়ে, এই দুটো ফিউজ করে যায়, এই দুটো মিলিত হয়ে যায়, মিলিত হয়ে গিয়ে নির্নীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে, যেটা কিন্তু ডিপ্লয়েড বা টুয়েন। আর এই এমব্রায়ো স্যাকের বাইরে, ডিম্বকের বাইরের যে প্রাচীরটা দেখো বেগুনি রং দিয়ে দেখানো রয়েছে, সেইটা হচ্ছে ডিম্বকের ডিম্বকত্বক বা ডিম্বকের প্রাচীর। আর সবুজ অংশ যেটা দেখানো রয়েছে সেই সবুজ অংশটা হচ্ছে গর্ভাশয়ের প্রাচীর, ডিম্বাশয়ের প্রাচীর এই সবুজ অংশটা। আর ওপরে দেখো মাইক্রোপাইল বলে যে জায়গাটা দেখিয়েছি, এখানে একটা ছিদ্র, যেই ছিদ্রপথেই কিন্তু সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে এই ছিদ্রপথেই এই পরাগনালীটা ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে এবং সেটা ডিম্বকের কাছে এসে পৌঁছয়।
এখানে দেখো আমরা দেখে নিচ্ছি, এই যে এখানে আমরা ডিম্বকটা দেখেছি, এই যে এই জায়গাটাকে মাইক্রোপাইল যে ছিদ্রটা ছিল, এবং সেইখানেই কিন্তু দেখো এই যে পরাগ নালীটা, সেই পরাগ নালীটা সেইখান দিয়েই প্রবেশ করেছে ডিম্বকের মধ্যে, এবং এটার মাধ্যমেই পুং জনন কোষ যেগুলো, অর্থাৎ পুং গ্যামেট, সেই পুং গ্যামেটগুলো এই এমব্রায়োস্যাক বা ডিম্বকের মধ্যে প্রবেশ করছে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। তাহলে পুরো পদ্ধতিটা কিভাবে হয় সেটা যদি আমরা একটা অ্যানিমেশনের মধ্যে মাধ্যমে দেখে নিই তাহলে সেটা আমাদের অনেক বেশি মনে থাকবে। তাহলে চলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই পুরো পদ্ধতিটা, মানে পরাগরেণু যে গর্ভমুণ্ডে এসে পড়লো তারপর থেকে কিভাবে পুং গ্যামেটটা ডিম্বকের মধ্যে প্রবেশ করলো এবং ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করলো, সেই পুরো জিনিসটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই। দেখো দেখো এখানে পরাগরেণুটা স্টিগমা বা গর্ভমুণ্ডের ওপর এসে পড়ল। এরপর কি হচ্ছে দেখো, পরাগ নালীটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, গর্ভদণ্ডের মধ্যে দিয়ে পরাগ নালীটা যাচ্ছে এবং সেটা ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করলো। দেখতে পাচ্ছ, ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করলো এবং ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করে তারপর সেটা ডিম্বকের মধ্যে যাচ্ছে। দেখলে, এবার আমরা ডিম্বকটাকে দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে ডিম্বক, ডিম্বকের মধ্যে প্রবেশ করেছে। এরপর দেখো ডিম্বকের ভেতরটা আমরা দেখছি, ডিম্বকের মধ্যে এই যে যেটা দেখেছিলাম ডিম্বাণু তৈরি হয়েছে, এই দুটো সহকারী কোষ, এটা নির্নীত নিউক্লিয়াস এবং এই তিনটে হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ। আর এখান থেকে মাইক্রোপাইল দিয়ে পরাগ নালীটা প্রবেশ করেছে এবং সেখান থেকে পরাগ নালীর মাথায় যে ছিদ্রটা তৈরি হয়েছে সে পরাগ নালীর মাথাটা ফেটে গিয়ে সেখান থেকে পরাগ তোমার পুং গ্যামেট দুটো ডিম্বকের মধ্যে প্রবেশ করেছে। এবার এই দুটো পরাগ পুং গ্যামেটের মধ্যে একটা পুং গ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে এবং আর একটা পুং গ্যামেট নির্নীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তো যেটা নির্নীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে পুং গ্যামেট এবং সেটা তারপরে কি গঠিত হয় সেটা তোমাদের সিলেবাসে নেই, সেটা পড়তে হবে না। তাহলে আমরা শুধুমাত্র দেখব যে একটা পুং গ্যামেট, যে পুং গ্যামেটটা ডিম্বাণুকে নিষিক্ত করলো সেই জিনিসটাই দেখে নেব এবং তার ফলে পরে যে জাইগোট তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। দেখো দেখো জাইগোট তৈরি হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষিক্ত হয়ে বা পুং গ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করছে, এটাকেই আমরা বলছি নিষেক বা এটার এটাকেই যৌন জনন বলা হচ্ছে। অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হচ্ছে যে পদ্ধতিকে নিষেক বলা হচ্ছে এবং নিষেকের ফলে তৈরি হচ্ছে জাইগোট। এবার জাইগোটটা, যেটা জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটা বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ, বহুবার বিভাজিত হবে এবং বারবার করে বিভাজিত হয়ে সেটা ভ্রূণ তৈরি করবে। তাহলে দেখতে পাচ্ছ এই যে ভ্রূণ গঠিত হলো জাইগোট থেকে, জাইগোটের তো একটা মাত্র কোষ, এই জাইগোটের কোষটা বারবার করে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করছে। এবং তারপরে কি হবে, এই যে ডিম্বকটা ছিল ডিম্বকের ওপরে একটি কঠিন আবরণ তৈরি হয়ে সেটা সিডে পরিণত হবে বা বীজে পরিণত হবে। দেখে নাও যে এর ওপর একটা আবরণ তৈরি হলো এবং এটা বীজে পরিণত হলো, দেখতে পাচ্ছ? তাহলে এই যে বীজে পরিণত হলো, তাহলে ডিম্বকটা বীজে পরিণত হলো, নিষেক হয়ে গেছে। এরপর কি হবে, এরপরে কিন্তু এই যে পুংকেশ্বরের কোনো আর কাজ নেই, গর্ভদণ্ডের কোনো কাজ নেই, দলমণ্ডল বৃতি এগুলোর কোনো কাজ নেই। তাহলে আস্তে আস্তে কি হবে, এই গর্ভাশয়টা ফলে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পুংকেশ্বরগুলো, দলমণ্ডল বৃতি, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো সমস্তই কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যাবে বা শুকিয়ে যাবে, আর শুধু থাকবে হচ্ছে গর্ভাশয়টা যেটা ফল তৈরি করবে এবং তার মধ্যে থাকবে এই ডিম্বকগুলো যেগুলো কিনা বীজ তৈরি করবে এবং সেই বীজের মধ্যে থাকবে ভ্রূণ, যেই ভ্রূণটা পরবর্তীকালে নতুন উদ্ভিদ তৈরি করবে। দেখে নিই আমরা একটু, দেখো সবগুলো ঝরে পড়ে গেল এবং ওটা গর্ভাশয়টা ফল তৈরি করলো,
পাখিগুলো কোনো কাজে লাগছে না এবং সেই জন্য সেগুলো ঝরে পড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। আর এই ফলের মধ্যে তৈরি হবে বীজ এবং যেই বীজের মধ্যে থাকবে ভ্রূণ। ঠিক আছে, তাহলে দেখলে যে কিভাবে ঘটনাটা ঘটছে। এবার এই ভ্রূণটা কি করবে, এখানে দেখো এটা ফল, টমেটো, টমেটোটাও একটা ফল। এখানে এই যে এই দুটো হচ্ছে এগুলো, এটা হচ্ছে প্লাসেন্টা এবং এখানে বীজগুলো রয়েছে। তোমাদের বোধহয় প্রথম যখন আমি গর্ভাশয়ের গঠনটা পড়িয়েছিলাম তখন আমি টমেটোর উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। এখানে দেখো এটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে প্লাসেন্টা আর এখানে বীজগুলো রয়েছে, কারণ এখন ডিম্বকটা নিষেকের পর ডিম্বকটা বীজে পরিণত হয়ে গেছে। সেই বীজটাকে যদি আমরা লাগাই, মাটিতে লাগাই, সেটা যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে সেই বীজের মধ্যে যে ভ্রূণটা দেখেছিলাম তৈরি হয়েছে সেই ভ্রূণটা প্রথমে ভ্রূণমূল গঠন করছে, ভ্রূণমূলটা বাইরে বেরোয়, তারপর বেরোয় ভ্রূণমুকুল এবং ভ্রূণমূলটা মূলে পরিণত হয়, শাখা প্রশাখাযুক্ত হয়ে মূলে পরিণত হয় এবং ভ্রূণমুকুলটা আস্তে আস্তে বিটপ অংশটা তৈরি করে। অর্থাৎ কিনা বীজ থেকে বা ভ্রূণ থেকে বারবার করে বিভাজনের মাধ্যমে পরিণত নতুন উদ্ভিদ তৈরি হয়। এখানে আমরা তাহলে পুরো জিনিসটাকে একটা ছবিতে দেখে নিই। পরিণত উদ্ভিদ, এখানে পুংরেণু তৈরি হয়েছে, পরাগরেণু তৈরি হয়েছে এবং এর গর্ভকেশরের মধ্যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়েছে। পরাগরেণু থেকে পরাগধানী থেকে পরাগরেণুটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ পরাগযোগ হচ্ছে। তারপর পরাগরেণুটা অঙ্কুরিত হয়ে পরাগরেণুর মধ্যে থেকে পরাগ নালী নির্গত হচ্ছে, যেই পরাগ নালীটা ডিম্বাশয়ে প্রবেশ করছে এবং তারপর সেটা ডিম্বকে প্রবেশ করছে। এখানে ডিম্বকের মধ্যে ডিম্বাণু রয়েছে, সেই ডিম্বাণুকে এই পরাগনালীতে যে গ্যামেট পুংগ্যামেট রয়েছে তার একটি পুংগ্যামেট এই ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করছে। এই নিচে যে ছোট গোলটা দেখছি এটা হচ্ছে জাইগোট আর পুরো ব্রাউন পেপারের ব্রাউন কালারের যেটা দেখছি গোল হয়ে রয়েছে সেটা হচ্ছে ডিম্বকটা, পুরোটা ডিম্বক এবং এই মাঝের অংশটা হচ্ছে জাইগোট যেটা কিনা নিষেকের ফলে তৈরি হয়েছে। তাহলে জাইগোটটা এরপর বারবার করে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করছে। এখানে আমরা ফল দেখতে পাচ্ছি, পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হয়েছে। এই বীজ যেটা ডিম্বকটা বীজে পরিণত হয়েছে ভেতরে দেখা যাচ্ছে এই যে বীজ, সেই বীজটার মধ্যে রয়েছে ভ্রূণ যেটা কিনা উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হচ্ছে এবং অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করছে। দেখো নিচে মূলতন্ত্র তৈরি করেছে, উপরে বিটপতন্ত্র তৈরি করেছে এবং যার থেকে পরিণত উদ্ভিদটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা পুরো বিষয়টা, অর্থাৎ যৌন জনন কিভাবে সম্পন্ন হয়, পরাগ মিলনের পর থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পড়ার পর থেকে কি কি পরিবর্তন ঘটে, কি কি ধাপের মাধ্যমে আলটিমেটলি যৌনজনন সম্পন্ন হয়, অর্থাৎ স্ত্রীগ্যামেট এবং পুংগ্যামেটের নিষেকের ফলে জাইগোট তৈরি হয় এবং জাইগোটটা থেকে কিভাবে পরিণত উদ্ভিদ তৈরি হয় সেটা আমরা পুরোটা দেখলাম। এই পুরো বিষয়টা যদি আমাদের রেখাচিত্রের মাধ্যমে দেখাতে বলে তাহলে আমরা কিভাবে দেখাতে পারি দেখি একটুখানি, এইভাবে দেখানো যায় কিনা। ধরো প্রথমে লিখলাম পরাগরেণু, পরাগরেণু সেটা কি হবে, সেটা পরাগরেণুর পরের ধাপটা হবে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরণ। তারপরে কি হবে, পরাগ নালী গঠন, পরাগনালীর মধ্যে কি হচ্ছে, পরাগনালীর মধ্যে পরাগ পুংগ্যামেট উৎপাদন হচ্ছে। আবার ওইদিকে দেখো ডিম্বক রয়েছে, ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপাদন হয়েছে। এবার এই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মানে ডিম্বাণু নিষেক ঘটছে যার ফলে তৈরি হচ্ছে
জাইগোট। এই জাইগোটের মধ্যে থাকতে জাইগোটটা বারবার করে বিভাজিত হয়ে তৈরি করছে ভ্রূণ। ভ্রূণ থেকে তৈরি হচ্ছে শিশু উদ্ভিদ এবং তার থেকে পরিণত উদ্ভিদ। এখানে পুং গ্যামেটটা এন, ডিম্বাণুটাও এন, জাইগোটটা টু এন, ভ্রূণ টু এন, শিশু উদ্ভিদও টু এন, অবশ্যই পরিণত উদ্ভিদও টু এন। তাহলে এই পদ্ধতিতে পুরোটা ঘটছে। এখানে আমরা এইটা হচ্ছে পুরো জিনিসটা। এখানে আমরা এক একটা স্টেপসও লিখতে পারি। এখানে এখানে যদি আমরা পরাগধানী লিখে দিই, তাহলে পরাগধানীর মধ্যেই পরাগরেণু উৎপন্ন হয়, তাহলে পরাগধানীটাও লিখতে পারি। তাহলে এখানেও আমরা ডিম্বাশয় লিখতে পারি। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকছে, তার থেকে এটা তৈরি হয়েছে। তাহলে রেখাচিত্রের মাধ্যমে দিলে আমরা এইভাবে পুরো জিনিসটাকে এভাবে দেখাতে পারি। এর সঙ্গে একটা জিনিস আমাদের জানতে হবে, দেখতে হবে, সেটা হচ্ছে যে নিষেকের পর, নিষেকের পর কি কি পরিবর্তন হয়, নিষেকের পর গর্ভাশয় বা ডিম্বাশয়টা পরিণত হয় ফলে। ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, সেই ডিম্বকটা পরিণত হয় বীজে। ডিম্বক ত্বক যেটা ওখানে আমরা দেখিয়েছিলাম যে বেগুনি রঙের একটা আবরণ, ডিম্বক ত্বক সেটা বীজ ত্বকে পরিণত হয়। আর ডিম্বাশয়ে যে প্রাচীর থাকে, ডিম্বাশয়ের যে প্রাচীর সেটা ফল ত্বকে পরিণত হয়। আর অবশ্যই জাইগোট, এটা ওখানেই লেখা আছে, সেটা হচ্ছে জাইগোট যেটা তৈরি হলো নিষেকের ফলে, সেই জাইগোটটা বারবার করে বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু রেখাচিত্রের মধ্যে পড়ছে না এই অংশটা। এই অংশটা আমরা দেখলাম নিষেকের পর কোন অংশটা কিতে কিসে পরিবর্তিত হলো, আর এই পুরো ঘটনাটা অর্থাৎ যৌন জননের যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনাটা আমরা এখানে রেখাচিত্রের মাধ্যমে দেখালাম। এবারে এই অংশটা থেকে অর্থাৎ এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই অংশটা থেকে মাধ্যমিকে কি কি ধরনের প্রশ্ন এসছে সেটা একটু আমরা দেখে নেব। 2020 সালে মানে এই বছর একটাই মাত্র প্রশ্ন এসছে এখান থেকে, তাও সেটা এমসিকিউ। সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, বাহকের প্রয়োজন হয় না, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে এখানে বুঝতেই পারছো, আমরা যেহেতু পরাগযোগ পড়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অপশন ডিটা হবে। 18 এবং 19 সালে কোনো প্রশ্ন আসেনি। 17 সালে দুখানা প্রশ্ন এসেছিল, একটা 2 নম্বরের প্রশ্ন আর একটা 5 নম্বরের মধ্যে 3 নম্বরের অংশ। প্রথমে যেটা 2 নম্বরের কোশ্চেন ছিল, কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে, 4টে দেওয়া ছিল, ধান, পাতাঝাঁঝি, শিমুল, আম। দেখো এই 4টেই উদাহরণই কিন্তু তোমাদের সিলেবাসেও আছে, সেগুলোই উল্লেখ করেছে, শুধু বাহকের নামগুলো উল্লেখ করে দিলেই হবে। মানে ধানের ক্ষেত্রে বায়ু, পাতাঝাঁঝির ক্ষেত্রে জল, শিমুলের ক্ষেত্রে পক্ষী এবং আমের ক্ষেত্রে পতঙ্গ, এইটুকুনি লিখলেই 2-এ 2 পেয়ে যাবে হাফ নম্বর করে। আর একটা যেটা 5 নম্বর, 5 নম্বর আছে কোশ্চেনটাতে, ছিল কিন্তু 2টো পার্ট ছিল, তার মধ্যে 2+3 এই 2টো পার্ট ছিল, তার মানে 3 নম্বর যেটাতে ছিল সেটাতে এই প্রশ্নটা ছিল, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো, জনন কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। এর মধ্যে জনন কোষ বা গ্যামেট উৎপাদনে লিখতে হবে যে পুংকেশরের অংশ পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় এবং সেই পরাগরেণুর মধ্যে পুং গ্যামেট উৎপন্ন হয়, আর
গর্ভকেশর চক্রের বা স্ত্রী স্তবকের ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক, যেই ডিম্বকের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, এটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ জননকোষ বা গ্যামেট উৎপাদন। নিষেকের ক্ষেত্রে বলতে হবে যে পুংগ্যামেট স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে, ডিম্বকের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের নিষেক ঘটে এবং পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যে মিলন ঘটে তাকে আমরা নিষেক বলে থাকি। তিন নম্বর পয়েন্টটাতে কি বলতে হবে, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। এখানে বলতে হবে যে নিষেকের ফলে যে জাইগোট উৎপন্ন হয়, পুংগ্যামেট এবং শ্রীগ্যামেটের মিলনের ফলে, নিষেকের ফলে যে জাইগোট উৎপন্ন হয়, সেই জাইগোটটা বারবার করে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে এবং এই ভ্রূণটা যখন উপযুক্ত পরিবেশ পায় তখন সেই ভ্রূণটা বারবার করে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদ গঠন করে। তাহলে এটা হচ্ছে এই তিনটের ক্ষেত্রে উত্তর লিখতে হবে এইভাবে, এবং এটা লিখলেই তোমরা পুরো নম্বর, মানে এক নম্বর করে আছে, বুঝতেই পারছো প্রত্যেকটা ঘটনার জন্য এক নম্বর করে আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা পুরো জিনিসটা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের দ্বিতীয় অংশটা পড়লাম, তোমরা যখন পড়বে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুটো একসঙ্গে পড়বে। তাহলে আমাদের এই জননের আর একটা ক্লাস বাকি থাকবে, সেই ক্লাসে আমরা সেই মানে বৃদ্ধি এবং বিকাশ এটার সম্পর্কে পড়ব এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার থেকে আর কি কি ধরনের, আমরা তো শুধু মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখলাম, আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোও আমরা লাস্ট ক্লাসটাতে আলোচনা করে দেবো।